আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি সবুজ, আপনাদের সামনে ফটোশপের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। তার আগে আমি টিউটোরিয়ালটা রেকর্ড করা শুরু করেছি চা খাওয়া অবস্থায়। আমার চা হয়তো ঠান্ডা হয়ে যাবে, যাই হোক, এটা টিউটোরিয়ালের সাথে কোনো রিলেটস কোনো বিষয় নাই। অনেক সময় আমরা যখন ছবি স্ক্যান করি বা অনেক ছবি পাই যেগুলো স্ক্যান ছাড়াও যেগুলো একটু ঘোরানো থাকে, অ্যাঙ্গেল করা থাকে, এক্স্যাক্টলি স্ট্রেট থাকে না, সেই ছবিগুলো অনেক সময় পার্সপেক্টিভ ক্রপ দিয়েও ঠিক হয় না, কারণ স্ট্রেস হয়ে যায়, ঝামেলা হয়। তো এটা কিভাবে একদম পরিপূর্ণ স্ট্রেট করা সম্ভব? এটা আমরা প্রথমত আমরা ইমেজ রোটেশনে গিয়ে এখানে যদি অরবিটারি দিই, তখন আমরা এখানে সাপোজ আমরা এখানে 15 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে আমরা যদি ওকে করি, দেন ঘুরবে। এখন এক্সাক্ট অ্যাঙ্গেলটা পাওয়াটা কঠিন, 15 নাকি 10 নাকি 9, এরকম করে আসলে এক্সাক্ট অ্যামাউন্টটা পাওয়া কঠিন। কিন্তু আমরা এখানে জেনারেলি আই ড্রপার টুলের ভিতরে, আমি ফটোশপ CS6 ব্যবহার করছি, ফটোশপ CS6-এ আই ড্রপার টুলের ভিতরে এখানে রুলার টুল নামে একটি টুল আছে। এই টুলটি এখানে আমি যদি এক্স্যাক্টলি এই অ্যাঙ্গেল বরাবর আমি যদি একটা টান দিই, অর্থাৎ ঠিক বেজ লাইন বরাবর আমি একটা মেজার নিলাম, এই এইবার যদি আমি এখন ইমেজ ইমেজ রোটেশন অরবিটারিতে যাই, দেখেন আমাদেরকে এক্স্যাক্টলি কত অ্যাঙ্গেল এটা ঘোরালে এটা বেজ লাইনটা আমরা সমান্তরাল হবে সেটা দেখিয়ে দিয়েছে, জাস্ট আর অন্য কোনো কিছু না করে জাস্ট ওকে। এবার আমরা ক্রপ করতে পারি, একদম স্ট্রেট ক্রপ হবে। যাই হোক, টিউটোরিয়ালটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, আমার চাও ঠান্ডা হয়নি। ধন্যবাদ সবাইকে, আর অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।